দিনের সংবাদ আজ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাশগুপ্ত। শুরুতেই সংবাদ শিরোনাম। হরতাল অবরোধের পর প্রাণচাঞ্চল্য ঘিরেছে কক্সবাজার সমুদ্র সৈকত, নিষিদ্ধ পলিদিনে সয়লাব শহরের হাটবাজার। উৎপাদন ভালো হলেও দাম ভালো না পাওয়ায় হতাশ পেগুয়ার লবণ চাষিরা। আশানুরূপ পর্যটকের অভাবে দুর্দিন যাচ্ছে বীজ ফটোগ্রাফারদের। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরতাল অবরোধের পর প্রাণচাঞ্চল্য ঘিরেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বিভিন্ন পানিগুলো জানাচ্ছেন ইসমা তারা ইস্যু। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পারে। দীর্ঘদিন অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এক প্রকারের পর্যটক শূন্য ছিল এই বীচটি। তবে কিছুদিন ধরে অবরোধ এবং হরতাল না থাকার কারণে কিছু সংখ্যক পর্যটক কক্সবাজার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু সংখ্যক পর্যটক আছে, যদিও স্থানীয় কিছু পর্যটক আমরা লক্ষ্য করছি, তারপরেও কিন্তু দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিছু পর্যটক আসছে। এবং এই পর্যটক আসার কারণে এক প্রকারের প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকত। এ ছিল আমার কাছে বীজ পরিস্থিতির সর্বশেষ। নিষিদ্ধ পলিথিনে সয়লাব শহরের হাটবাজারগুলো নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু ব্যবসায়ীরা দেদাস্তে বিক্রি করলেও যেন দেখার কেউ নেই। দেখুন অমর ফারুক হিরোর প্রতিবেদন। পলিথিন পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, তাই আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন। কিন্তু বিকল্প ব্যবস্থা কম থাকায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে শহরের বিভিন্ন মুদির দোকান ও বাজারে। এছাড়া আইনে থাকলেও পদক্ষেপ না থাকায় পলিথিনের ব্যবহার বেড়েই চলছে। এতে পর্যটন নগরী কক্সবাজারের পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া এই পলিথিন বিক্রি করছে ছোট শিশুরা। আমরা বিক্রি করে একটা ২-৩ টাকা। সংশ্লিষ্টরা বলছে বিকল্প ব্যবস্থার অভাবে পলিথিনের ব্যবহার বাড়ছে। তবে প্রশাসন আরো সক্রিয় হলে বাজার থেকে পলিথিন উৎখাত করা যাবে। আমরা সবাই পলিথিনের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু বিকল্প কোনো পলিথিনের সহায়ক বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেকটা বাধ্য হয়ে আমরা পলিথিন ব্যবহারে আকৃষ্ট হচ্ছি। বাজারে যদি বিকল্প কোনো পলিথিনের থাকে আমরা অবশ্যই সেটা গ্রহণ করব, এবং প্রশাসনিক কোনো মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে আমরা এই পলিথিন নিয়ে নিষিদ্ধ জিনিস আমরা সহজেই ব্যবহার করতে পারছি। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও শহরের বিভিন্ন মুদির দোকান সহ বিভিন্ন বাজারে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এই নিষিদ্ধ পলিথিনগুলো ক্রেতা বিক্রেতা পণ্য পরিবহনের জন্য বিশেষ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এতে স্বাস্থ্যকর নগরী খ্যাত কক্সবাজারের পরিবেশের জন্য খুবই ক্ষতি হচ্ছে। সচেতন মহলের দাবি, প্রশাসনের সচেতনতার মাধ্যমে এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে বাজার থেকে এই নিষিদ্ধ পলিথিন বন্ধ করে দেওয়া সম্ভব। উমর ফারুক হিরু, ভয়েস মেরিনা, কক্সবাজার। উৎপাদন ভালো হলেও দাম ভালো না পাওয়ায় হতাশ পেকুয়ার লবণ চাষিরা। পেকুয়া থেকে ফিরে এসে জানাচ্ছেন আর প্রতি বছর দেশের প্রায় শতভাগ লবণের চাহিদা মেটানো হচ্ছে কক্সবাজার থেকে, যার মধ্যে পেকুয়া অন্যতম। প্রকৃতি অনুকূলে থাকায় ও চাষিদের কঠোর পরিশ্রমের ফলে কক্সবাজারের উপকূলীয় অন্যান্য এলাকার মতো পেকুয়ায় এবার লবণের উৎপাদন আশাতীত ভালো হয়েছে। বাম্পার ফলনের পরও ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। আর এখন মাল্লই দিগিন হানি ২০০০ ধরে, তো কিনে ফুরকে দেওয়া মারো ২০০ ধরে, তো এখন অন্যদিকে মাথার ঘাম পায়ে ফেলে চাহিদার শতভাগ লবণ উৎপাদনের পরও যখন বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত হয়, তখন লাভ তো দূরের কথা, পুঁজি ফেরত পাওয়া কঠিন হয়ে যায় লবণ চাষিদের। প্রতি বছর দেশেই উৎপাদিত হয় চাহিদার তুলনার বেশি লবণ, যার সিংহভাগই পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে যায়। কিন্তু তারপরও যখন সিদ্ধান্ত হয় দেশের বাহির থেকে লবণ আমদানির, ঠিক তখনই চাষিদের মনে হয় কাটা ঘায়ে যেন নুনেরই ছিটা। তাই দেশের লবণ দেশে ব্যবহার করতে দাবি করছেন চাষিরা। পেকুয়া থেকে আরস ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। ছুটির দিন শনিবার যানজট থেকে অনেকটা স্বস্তিতে ছিল শহরের একটি চিরচেনা দৃশ্য, কিন্তু আজ ছুটির দিন হওয়ায় সে দৃশ্য দেখা যাচ্ছে না।
সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যানজটমুক্ত। এই যানজটমুক্ত শহরই কক্সবাজার শহরবাসীর কাম্য, কিন্তু আগামীকাল থেকে হয়তোবা আবার সেই যানজটের চিরচেনা দৃশ্যটি চোখে পড়বে। এই ছিল আমার হাতে থাকা আজকের দিনের কক্সবাজার শহরের যানজটমুক্ত পরিস্থিতির সর্বশেষ। শীতের এই মৌসুমে পর্যটকদের আগমনে যেখানে কানে কানে পূর্ণ থাকত কক্সবাজারের সমুদ্র সৈকত, সেখানে এখন দেশের নানা অস্থিতিশীল সংকট থাকায় সমুদ্র সৈকত রয়েছে পর্যটকবিহীন। স্বল্প সংখ্যক পর্যটক আসার কারণে আয়না হওয়ায় নানা অর্থনৈতিক সমস্যার মাঝে দিন কাটাচ্ছেন বিচের ফটোগ্রাফাররা। আমাদের এখানে কক্সবাজারে পর্যটন না আসাতে আমরা অনেক মানে দর্শনার্থী অনেক কষ্ট বিনিময়ে এখন আমাদের সবচেয়ে অনেক কষ্ট হচ্ছে। কক্সবাজারের সমুদ্র সৈকত ঢেউ আর পর্যটকের কোলাহলে আবার পূর্ণ হয়ে উঠুক এবং পর্যটক নির্ভর ক্ষেত্রগুলোর আয় বৃদ্ধি পাক, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেইনা, কক্সবাজার। আজ জেলার বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। চালের দাম বেড়েছে প্রতি কেজিতে 2-3 টাকা হারে, শাকসবজির দাম রয়েছে স্থিতিশীল, ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 150 টাকায়। গত কয়েকদিন আগে যেখানে দেশি মুরগির দাম ছিল 260 টাকা, তা এখন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 280 টাকা। শাকসবজির দাম রয়েছে স্থিতিশীল, বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ না থাকায় সংকটের সৃষ্টি হয়েছে। মাছ যা পাওয়া যাচ্ছে তা দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। ভয়েস মেরিনা ডেক্স, কক্সবাজার। আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে বলা হয়েছে, জেলার আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা ভোর 6:19 মিনিটে পূর্ণ ভাটার পর সকাল 11:39 মিনিটে পূর্ণ জোয়ার হবে। পুনরায় বিকেল 4:05 মিনিটে পূর্ণ ভাটার পর রাত 10:45 মিনিটে পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:32 মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল 5:33 মিনিটে। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেরিনা, কক্সবাজার। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ সম্মেলন। হরতাল অবরোধের পর প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকত। নিষিদ্ধ পলিথিনে সয়লাব শহরের হাট বাজার। উৎপাদন ভালো হলেও দাম ভালো না হওয়ায় হতাশ পেকুয়ার লবণ চাষীরা। আশানুরূপ পর্যটকের অভাবে দুর্দিন যাচ্ছে বিচ ফটোগ্রাফারদের। দর্শক, এ ছিল আমাদের আজকের সংবাদ। আগামীকাল একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।